আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলছে ইলিশের মৌসুম, আর সেই সাথে শুরু হয়ে গেছে ইলিশ মাছ সংরক্ষণ সহ নানা ধরনের ইলিশের রেসিপির ধুম। তাই ইলিশের এই মৌসুমে আজকে আমার ছোট্ট আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু ইলিশ পোলাইয়ের খুবই ইজি এবং সিম্পল একটা রেসিপি। আশা করছি আমার এই ইলিশ পোলাইয়ের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চলুন তাহলে ইলিশ পোলাইয়ের রেসিপিটা শুরু করা যাক। ইলিশ পোলাও করার জন্য এখানে আমি 11 পিস ইলিশ মাছ নিয়েছি, আর মাছগুলোকে আমি প্রথমে একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি মাছগুলোকে এক সাইডে রেখে আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ পোলাইয়ের চাল। চালটাকে আমি পানিতে ভিজিয়ে 10 মিনিটের জন্য রেখে ভালো করে ধুয়ে চালটাকে আমি ছড়িয়ে রাখব। ইতিমধ্যে আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর এই পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলো যখন আমার বেরেস্তা করা হয়ে যাবে তখন আমি এর থেকে অর্ধেকটা পেঁয়াজের বেরেস্তা তুলে রাখবো গার্নিশিং করার জন্য। আর এই বেরেস্তাগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটু পানি যাতে আমার শুকনো মশলাগুলো পুড়ে না যায়। পানি অ্যাড করে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটাটা অবশ্যই দিতে হবে, এতে করে আপনার ইলিশ পোলাই খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। আমি এখানে কিন্তু কোনো হলুদ গুঁড়ো ব্যবহার করি নাই। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটাকে আমি একটু লেবুর রস দিয়ে ভালো করে গুলিয়ে একটু ফেটে নিয়েছি। অবশ্যই লেবুর রস দিয়ে ফেটে রাখবেন। এখন এই সবগুলো মশলা আমি একটু ভালো করে কষিয়ে নেব। আর আমরা সবাই জানি যে ইলিশ মাছটাতে রান্না করলে মশলার পরিমাণ তুলনামূলকভাবে একটু কম দিতে হয়, তাহলে ইলিশ মাছের যে নিজস্ব একটা ফ্লেভার আছে এটা কিন্তু নষ্ট হয়ে যায়। এখন আমি এর পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর যখন মশলাগুলো কষাতে কষাতে ওপরে তেল ভেসে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট রান্না করব। ফিরে আসছি 3 মিনিট পর। 3 মিনিট পর আমার একটা পাশ হয়ে গেলে আমি অপর পাশটা উল্টে নেব। উল্টে আমি রান্না করে নেব আরও 3 মিনিট। আমরা সবাই জানি যে ইলিশ মাছটা রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না। মাছগুলোকে আমি মোটামুটিভাবে কষিয়ে নিচ্ছি। আমার মাছগুলো কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি অন্য একটা প্লেটে তুলে রাখছি মশলাগুলো থেকে আলাদা করে, আর এই মশলাগুলো আমি পোলাইয়ের মধ্যে কিন্তু অ্যাড করব। আমি চুলোতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর হাঁড়িটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 3-4 টুকরো তেজপাতা। দিয়ে দিচ্ছি 3-4টা দারুচিনি আর এলাচ। এখন আমি এই সবগুলো মশলাকে একটু তেলের সাথে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত একটা ফ্লেভার না ছড়ায়। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। দিয়ে আবার আমি পেঁয়াজটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে আমি চাল অ্যাড করব, আর চালটা কিন্তু আমি আগে থেকেই ধুয়ে ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি। আমি চালটা অ্যাড করে দিচ্ছি, আর এই চালগুলোকে আমার একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এখন এই চালগুলো আমি একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব।
চালটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে ইলিশ মাছ যেটাতে আমি রান্না করেছিলাম সেই মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আমি এই পর্যায়ে মশলাগুলো অ্যাড করেছি, আপনারা চাইলে পানি দেওয়ার পরেও অ্যাড করতে পারেন, তবে এই পর্যায়ে অ্যাড করলে খুব সুন্দর একটা ফ্লেভার চাউলের সাথে ছড়িয়ে যায়। মশলাটা দেওয়ার পর আমি চালটাকে আরেকটু ভালো করে ভেজে নেব। চালটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি। আমি 1.5 কেজি চাউল নিয়েছি, 1.5 কেজি চাউলের জন্য আমি এখানে 3 কেজি পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আমি আবারও একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক আসার আগ পর্যন্ত। বলক চলে এসেছে, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন পানিটা একটু শুকলে আবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে চুলোর আঁচটা একটু কমিয়ে দেব। তো দেখুন পোলাওটা কিন্তু অলমোস্ট হয়ে আসছে, এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন পোলাওটা প্রায় হয়ে গিয়েছে, এর থেকে আমি কিছুটা পোলাও আলাদা করে তুলে রাখছি। পোলাওটা তুলে রাখার পর আমার যে মাছগুলো সেই মাছগুলো আমি এর মধ্যে সবগুলো দিয়ে দিয়েছি, আর যে পোলাওটা তুলে রেখেছিলাম উপর থেকে সেই পোলাওটা আবার ছড়িয়ে দিচ্ছি। পোলাওগুলো দেয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য দমে রেখে দেব, এতে করে ইলিশের যে ফ্লেভারটা এটা খুব সুন্দরভাবে পোলাওয়ের সাথে মিশে যাবে। আমি কিন্তু এই ইলিশ পোলাওটা প্রথমবার রান্না করেছি, প্রথমবার হলেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল খেতে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার হলেও এই ইলিশ পোলাওটা এই ইলিশের মৌসুমে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। 10 মিনিট পর আমি ওপর থেকে পোলাওগুলো সরিয়ে আয়ত হাতে ইলিশগুলো তুলে রাখবো অন্য একটা প্লেটে। আপনারা চাইলে এই পাত্রটাতে একটা সাইডে তুলে রাখতে পারেন, যেহেতু ইলিশ মাছটা একেবারেই নরম, যদি আমরা তুলে না রাখি তাহলে দেখা যায় সার্ভ করার সময় ইলিশ মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি সবগুলো ইলিশ তুলে নিয়েছি, এখন আমি একটু ডেকোরেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। ওপর থেকে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, এই ছিল আমার ইলিশ পোলাওয়ের আজকের রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।